স্বাগতম বিয়া ট্রিপাসট হিয়ালমারি উত্তর বালিত মরা পাগলা দিয়ার মথাউরি সিঙার ফলত প্লাবিত নামবর ভাগ মৌজার বহু কেখন অঞ্চল মহাজনপাড়া উত্তর বালি হিয়ালমারি বালি হারিভাঙা আদি বৃহৎ অঞ্চল প্লাবিত হয়েছে মানে ভয়ঙ্কর রূপ লওয়া অসহায় হয়ে পড়েছে অঞ্চলটির রাইজ মরা পাগলা দিয়ার মথাউরি সিঙার পিছত মূরত জাপি লই নলবাৰী জেলা উপায়ুক্ত ভারত ভূষণ দেব চৌধুরী আহি উত্তর বালিত উপস্থিত হয়ে ভগ্ন মথাউরি পরিদর্শন করে এস ডি আর এফে উদ্ধার অভিযান চলায় মহাজনপাড়া চুবুরীর বানপীড়িত কেইবাটাও পরিয়ালক উদ্ধার করে বালি হাইস্কুলত স্থাপন করা অস্থায়ী আশ্রয় শিবিরলে আনে পিছত মুষলধার বরষুণের মাজতো মূরত জাপি লই নলবাৰী জেলা উপায়ুক্ত ভারত ভূষণ দেব চৌধুরী আহি উত্তর বালিত উপস্থিত হয়ে ভগ্ন মথাউরি পরিদর্শন করে নলবাৰীর যান পরিস্থিতি সেই বান পরিস্থিতি এই মুহূর্ত দেখাইছো আর এটা উজনি নামনি সকলতে বান পরিস্থিতি দেখবলে পাওয়া গেছে বানে সংহার রূপ ধারণ করেছে আর এয়া হয়েছে টিহুত অপরিবর্তিত বান পরিস্থিতি শিয়ালমারীত পাগলা দিয়া নৈর মথাউরি ভাঙিছে আর আনহাতে পরিদর্শন করেছে পরিদর্শন করার অন্তত আশ্রয় শিবিরলে লই যাওয়া হয়েছে বা আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে যাওয়া মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া আই উপস্থিত হল আমার গল্প গল যাই প্রতিশ্রুতি দিলে এবার অটা রিজনের আদালত বন্ধা হব এই প্রতিশ্রুতি ধূলিসাৎ হয়ে গেল এটা আমার পঞ্চায়েতের দ্বারা বন্ধা হয়েছে পঞ্চায়েতে এই এক টুকরি মাটি পেলাই দিছে বরফের পানি গুছি গেছে এটা আমার রাইজের অবস্থা হাহাকার মানুষবিলাক এন ডি আর এফে উদ্ধার অভিযানত লাগি আছে বর্তমান অবস্থা আর আমার বালি হাইস্কুল হিয়ালমারীত বর্তমান শিবির পাতি তো গোটেখিনি মানুষবিলাকে জালুকবাড়ী স্থিত সরকারি আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রায় আটগী রোগীক মুক্তি করা সকলের ভিতর আছে এটি দুবছরীয় শিশু আর এটি চারি বছরীয় শিশু করোনা আরোগ্য সকল সরকারি আয়ুর্বেদিক মহাবিদ্যালয় তরফের প্রায় মানব দেহর শক্তি বৃদ্ধি করা আয়ুর্বেদিক হাসপাতালত প্রস্তুত করা আয়ুষ কোয়াট আর চকলেট উপহার দিয়া হয় রোগী সকল হাসপাতালের প্রায় মুক্তি করে দিয়ার সময় আয়ুর্বেদিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর বিষ্ণুপ্রসাদ শর্মা আর চিকিৎসক নার্স সকল উপস্থিত থাকে রোগী সকলে আনন্দমনে হাসপাতালের প্রায় বিদায় লয় যদিও চৈধ্য দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মহাবিদ্যালয়ের হসপিটালত 21 তারিখে রবিবারে পেশেন্ট ভর্তি হয়েছিল প্রথমে 5 জন ভর্তি হয়েছিল সব মিলি আজিলৈ 108 জন পেশেন্ট আসলে তার 8 জনের আজি নেগেটিভ আহিলে টেস্ট আর তেখেতসকলক আজি 8 জন রোগীক আমার হসপিটালের পৰা ডিসচার্জ করে দিয়া হয়েছে আর তেখেতসকলে উল্লেখ করা মতে তেখেতসকল হ্যাপি ভালো আছে স্বাস্থ্যবান হয়ে আছে একো অসুবিধা হওয়া ইয়ারে সহ প্রথম সংবাদের বিদায় লো নমস্কার।